বোধহয় একেই বলে ভাগ্য প্রসন্ন, গিয়েছিলেন অ্যাসিড মামলার হাজিরা দিতে। অথচ গিয়ে জানেন প্রতারণার মামলার হাজিরা না দেওয়ায় বেরিয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। বলছি সঙ্গীত শিল্পী মিলার কথা। সাবেক স্বামী পারভেজ সানজারির একের পর এক দায়ের করা মামলায় দিশেহারা এই গায়িকা। যদিও মিলার দাবি মিথ্যা মামলায় তাকে বারবার ফাঁসানো হচ্ছে। আবারও আলোচনায় সঙ্গীত শিল্পী মিলা, তবে গানে নয়, সাবেক স্বামী পারভেজ সানজারির করা মামলায়। 2019 সালে 5 জুন অ্যাসিড নিক্ষেপ ও হত্যা চেষ্টার অভিযোগে মিলা ও তার সহকারী পিটার কিমের বিরুদ্ধে মামলা করে সানজারি। মাঝে মামলাটি নীরব থাকলেও রবিবার থেকে আবারও হয়েছে সরব। কণ্ঠশিল্পী মিলা এবং তার ব্যক্তিগত সহকারী কিমের বিরুদ্ধে অ্যাসিড দমন আইনের 5 ও 7 ধারা মোতাবেক চার্জ গঠন করেন। এর ফলে এখন পরবর্তী তারিখ থেকে সাক্ষী শুরু হবে। রবিবার পুরনো মামলার হাজিরা দিতে গিয়ে মিলা জানতে পারে তার বিরুদ্ধে হয়েছে প্রতারণার নতুন মামলা। যে মামলার হাজিরা না দেয়ায় জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। যদিও এই মামলায় হয়েছে জামিন, তবে পুরো ঘটনায় অবাক শিল্পী। বিয়ে গোপন করে তাকে বিয়ে করা হচ্ছে, এই ধরনের একটা প্রতারণার মামলা সে করে। তার নামে যখন নারী শিশুর মামলাটা করি, তারপরে সেই মামলাটির কোনো মনে হয় একটা ডেট ছিল, যে ডেটটা মিস হয়েছে। আমার এর মধ্যে উকিল পরিবর্তন হওয়ার কারণে আমাকেও জানানো হয়নি। ব্যক্তিগত কারণে সরাসরি না হলেও মুঠোফোনে মিলা বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে এখন তিনি নিজেই আছেন জাতাকলে। মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত দেয়া হচ্ছে চাপ। এখনো দেন মুহূর্তে টাকা পয়সা শোধ করা হয় না, কিছুই করে নাই সে, এবং প্রতি মুহূর্তে আমাকে অন্যান্য মামলাগুলোর সাথে আমি তুলে নেই, সেজন্য প্রেশারাইজ আমাকে করতেছে। আমি যদি এত একটা উইক মেয়ে হইতাম, তাহলে তো আমি আমার নামে যে এত বড় একটা মিথ্যা মামলা দিয়ে রাখছে, একটা অ্যাসিড কেসের মামলা, সেই ভয়েই তো আমি সবার আগে তাকে নারী শিশু মামলাটা ছেড়ে দিতাম। এই শিল্পীর দাবি, তাকে ফাঁসাতে কিছু সাংবাদিকদের ব্যবহার করছে তার সাবেক স্বামী। শুধু তাই নয়, চলছে তার সঙ্গীত ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা। তো বাংলাদেশের আমি তো একটা নাম, আমি যখন একটা মিলা হয়েছি আমি তো আসামি হিসাবে মিলা হই নাই, আমি তো দেশের ভালোবাসা পেয়েই হয়েছি। তখন আমি বলবো যে আমার মিডিয়ার যারা আছে সাংবাদিকরাও যাতে ওই সম্মানের জায়গাটা একটু ভেরিফাই করে যে আসলে ওই মেয়েটার কি এই ধরনের কিছু হয়েছে নাকি, তারপরে একটা নিউজ করে। 2017 সালের 12 মে 12 বছরের প্রণয়ে সফল পরিণতি হয় মিলা সানজারির। যদিও 5 মাস না পেরুতেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করে মিলা। এরপর নানা ইস্যুতে দুজনের বিরুদ্ধে দুজন করেছেন একাধিক মামলা। অ্যাসিড মামলায় অভিযোগ প্রমাণিত হলে সুন্দরী এই কমলার হবে 14 বছরের জেল। নাজমুল আলম রানা, চ্যানেল 24।